সূর্য পূর্ব দিকে ওঠে, কে না জানে, কিন্তু আমাদের দেশের কোন জায়গায় রোজ দিন সর্বপ্রথম সূর্যালোকের দেখা পাওয়া যায় জানেন কি? উত্তরটি অরুণাচল প্রদেশ। দেশের সর্বপ্রথম সূর্যালোকের দেখা পাওয়া যায় এখানে, সেজন্যই এই রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। সুইজারল্যান্ডের সৌন্দর্যকেও হার মানানো ছবির মতো উপত্যকা, বরফাবৃত পাহাড় চূড়ো, ভারতের সবচেয়ে বেশি ঘনত্ব সমৃদ্ধ ঘন অরণ্য, একে বেঁকে বয়ে চলা নদী, 1962 সালের চীন ভারত যুদ্ধের সাক্ষী থাকা ভয়ঙ্কর সুন্দর গিরিপথ, অবর্ণনীয় সুন্দর বৌদ্ধমঠ, আকর্ষণীয় উপজাতির সংস্কৃতি অরুণাচলকে পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য করে তুলেছে। এই অরুণাচল প্রদেশের 10টি অসামান্য জায়গার সন্ধান নিয়েই আজকের এই ভিডিওটি। তাওয়াং বৌদ্ধমঠ। অরুণাচলের তাওয়াং শহরেই আছে ভারতের বৃহত্তম বৌদ্ধমঠ, এক কথায় অপূর্ব, অবর্ণনীয়। 10,000 ফুট উঁচুতে সপ্তদশ শতকে নির্মিত এই মঠ তার সোনালি চূড়ো, অত্যন্ত আকর্ষণীয় কারুকলা, এক বিশাল সুউচ্চ বৌদ্ধমূর্তির জন্য পৃথিবীময় প্রসিদ্ধ। মঠের প্রাচীন পুঁথির সংগ্রহের টানে দূর দূরান্ত থেকে ইতিহাসবিদ ও বৌদ্ধ পণ্ডিতরা এই মঠে আসেন। এছাড়াও তাওয়াং ভ্যালির সৌন্দর্য মনোমুগ্ধকর, সবুজ গালিচা ভরা মাঠে বসে দূরের পাহাড় চূড়োর দিকে তাকিয়ে সময় কিভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বোঝা যায় না। জিরো উপত্যকা। অনেক ভূপর্যটকের মতেও জিরো উপত্যকার সামনে সুইজারল্যান্ডের আলপস পর্বতের উপত্যকাগুলোও নাকি নগণ্য। এখানকার নিস্তব্ধ উপত্যকা, রঙিন গ্রামে ততোধিক রঙিন আপাতানি, উপজাতীয় সম্প্রদায়ের মানুষ, তালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং প্রাকৃতির মাঝে হাইকিং পর্যটকদের ব্যাপক আকৃষ্ট করে। সেপ্টেম্বর মাসে এখানে এলে জিরো অ্যানুয়াল মিউজিক ফেস্টিভ্যালের আনন্দ উপভোগ করতে পারবেন। নামদাফা ন্যাশনাল পার্ক। বন্যজীবন দেখতে উৎসাহীরা এই ন্যাশনাল পার্কে এলে স্বর্গীয় আনন্দ উপভোগ করবেন। পূর্ব হিমালয়ের মিসমি পাহাড়ের কোলে এই ন্যাশনাল পার্কে স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, বাঘ সহ দেখতে পাবেন আরও অনেক কিছু। বিভিন্ন প্রজাতির পাখি ও অবিশ্বাস্য সুন্দর নানান প্রজাপতি দেখতে পাবেন। নামদাফা ন্যাশনাল পার্কের অন্য দুই আকর্ষণ বিভিন্ন প্রজাতির অর্কিড এবং অপূর্ব সুন্দর অজানা কয়েকটা ঝর্ণা। বমডিলা। 8,530 ফুট উঁচু এই পাহাড়ি শহরটা থেকেও কামেং উপত্যকার অপূর্ব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। বমডিলাতেও একটি আকর্ষণীয় বৌদ্ধমঠ আছে। এই শহরে আপেল বাগান দেখতে পাওয়া যায়। এই বাগানের আপেল হিমাচল প্রদেশ বা কাশ্মীরের আপেলের থেকে প্রকৃতি ও স্বাদে আলাদা। এই শহর 1962 সালে চীনাদের দ্বারা আক্রমণের সাক্ষী। সেলা গিরিপথের প্রবেশদ্বার বমডিলা। সেলা গিরিপথ। 13,700 ফুট উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথ বা পাস ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনা মাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেলা লেক, যার অন্য নাম প্যারাডাইস লেক, এই গিরিপথের অন্যতম আকর্ষণ। এই লেক শীতকালে সম্পূর্ণ বরফে জমে যায়। মনে করা হয় জোসেলা গিরিপথের শুধু আশেপাশেই মোট 101টি লেক আছে। সেলা গিরিপথ হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র স্থান। প্রাচীন ও মধ্যযুগে এই গিরিপথ দিয়েই অসম ও তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত।
বুমলা পাস। 1962 এর ভারত চীন যুদ্ধ থেকে এই গিরিপথের ঐতিহাসিক তাৎপর্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। চীন থেকে পালিয়ে মহামহিম দলাই লামা ভারতে আশ্রয় নিতে বুমলা পাসের পথই নেন। এই গিরিপথের তিনটি অন্যতম সেরা দ্রষ্টব্য সংস্কার ভারত পাথরের স্তূপ, স্মৃতিস্তম্ভ ও ইন্দোচীন পার্সোনেল মিটিং পয়েন্ট। মেচুকা উপত্যকা ভারতবর্ষের সবচেয়ে বৈচিত্র্যময় উৎসবগুলোর মধ্যে একটি লোসার উৎসব এই মেচুকা উপত্যকায় পালিত হয়। রাজ্যের পশ্চিম সিয়াং জেলায় অবস্থিত এই উপত্যকা সারা বছর ভারতীয় সেনাবাহিনী দ্বারা প্রবল পাহারায় থাকে। আবার এদেশের সবচেয়ে পরিচ্ছন্ন স্থানেরও অন্যতম মেচুকা উপত্যকা। আলো, কমলালেবুর বাগান, সবুজে সবুজ উপত্যকা, পাহাড়ের শ্বাস রুদ্ধকর দৃশ্য আলোকে অরুণাচলের অপ্রাসজ্য দ্রষ্টব্য স্থান করে তুলেছে। পাখি দেখার উৎসাহীদের কাছে এই পর্যটন স্থান যেন স্বর্গ। এখানকার ঈগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবশ্য দ্রষ্টব্য স্থান। দিরাং, অরুণাচলের পশ্চিম কামেং জেলার দিরাং এক ছোট্ট গ্রাম। ভূস্বর্গের চেয়ে কম নয় এতটুকু। আবহাওয়া সারা বছর মনোরম। বিভিন্ন উপজাতির বসবাস দিরাঙ্গে, যারা মহান সাংস্কৃতিক সম্পত্তির বন্ধনের বাস করে। দিরাঙ্গে ইয়াক রিসার্চ সেন্টার, শান্তি উপত্যকা এবং দিরাংজং অন্যতম দেখার স্থান। তাহলে আর দেরি কিসের? সুইজারল্যান্ড ভ্রমণ করতে না পারার আফসোস ভুলে যাওয়ার জন্য আপনারা প্ল্যান করেই ফেলুন অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে এবং দেখে নিন এই সমস্ত জায়গাগুলো। আশা করছি আপনাদের ভালোই লাগবে।